হ্যালো বন্ধুরা, আজ আমি একটা হাই প্রোটিন বা হাই হেলদি রেসিপি তৈরি করব। এই রেসিপিটা হলো খেজুরের মিষ্টি। এটা একেবারে সুগার ফ্রি মিষ্টি তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম খেজুর, খেজুরগুলার বীজগুলা ছাড়িয়ে দিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম, চীনাবাদাম আর সাদা তিল। আমি এগুলাকে মিষ্টি তৈরি করে নেব। প্রথমে কড়াইতে আমি 1 চামচ এর বেশি একটু ঘি দিয়ে দিব, দিয়ে তার মধ্যে আমি কাজু বাদামগুলাকে দিয়ে দেব। চীনাবাদামগুলো আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, তাই ওগুলো একটু পরে দেব। কাজু বাদামগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তারপরে এখানে আমি দিয়ে দেব চীনাবাদাম। চীনাবাদামগুলোকেও একটু ঘিয়ের সাথে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিট মতো এগুলাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব খেজুরগুলো। তার আগে একটু এখানে ঘি দিয়ে দিব, খেজুরটা দেওয়ার আগে। খেজুরটার খোসা ছাড়িয়ে কিন্তু আমি একটু পেস্ট করে নিয়েছি, না হয় লাড্ডুটা ঠিক মতো তৈরি হবে না। একটু ঘি মাখিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি পেস্ট করে রাখা খেজুরটা দিয়ে দেব। দিয়ে আটা মাখানোর মতো এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। তার আগে এর মধ্যে আমি ভেজে রাখা সাদা তিল ছড়িয়ে দেব। আমি তিলগুলা কিন্তু ভেজে নিয়েছি, কাঁচা তিল ভালো টেস্ট হয় না, তাই একটু ভেজে নিয়েছি। দিয়ে সবগুলা উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আমি মিষ্টি তৈরি করে নেব। আমি সবগুলা এইভাবে লাড্ডু তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব হেলদি খাবার, সব ভালো ভালো দামি উপকরণ দিয়ে এই লাড্ডুটি তৈরি। আর এই লাড্ডুটা মনে হয় বাজারে পাওয়া যাবে না। আপনারা এইভাবে লাড্ডু তৈরি করবেন, হেলদি, খুব টেস্টি এই লাড্ডুটি হয়। এইভাবে সবগুলা লাড্ডু আমি তৈরি করে নেব। আপনারা বাড়িতে এইভাবে লাড্ডু তৈরি করবেন, তৈরি করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাড্ডু কেমন লাগলো খেতে। সবগুলা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।